শুভ সকাল ফ্রম সাজেক। আর এখন সকাল 10টা বাজে, যদি অনেক আগে উঠছিলাম। সকালে প্ল্যান ছিল কংলাতে যাব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল সকালবেলায়, আসলে আর যাওয়া সম্ভব হয়নি। এখন হচ্ছে রিসোর্টের বারান্দায় আছি, আর এই যে পিছনে মেঘের যে দৃশ্য সুন্দর, এটা উপভোগ করতেছি। আর এখন প্ল্যান হচ্ছে রেডি হব, নাস্তা করব, আর আজকে প্ল্যান আসতে হচ্ছে যাব, একটা ঝর্ণা আছে সাজেকে ওইখানে, আর বিকেলের দিকে হয়তো কংলাকে দিকে যাইতে পারি, আর যদি বিকেলে না যাই হয়তো আগামীকালকে সকালে যাব কংলাকে। আসসালামু আলাইকুম গাইস, নোম্যাড আরিফ ইজ হিয়ার এন্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আর এখন আসি হচ্ছে রিসোর্টের সামনে, আর আমার যে রিসোর্টটা হচ্ছে সেটার নাম হচ্ছে হিমাচল। রিসোর্টের ওই সাইডটা হচ্ছে মিজোরামের অংশ, আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশের। যদি এই সাইডটা তো দেখাই, এই হচ্ছে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা ছিল রাতে, আর রিসোর্টের ভিউ এটা। আর এই সাইডটা থেকে ভিউ মাশাল্লাহ অসাধারণ, যদিও সকালবেলায় আরও বেশি মেঘ ছিল, এখন মেঘ কমে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে নাস্তা করতে, তো চলেন নাস্তা করতে যাই। তাকিম চল, আমাদের বাইক দুইটা নিয়ে আসছি আমরা, যদিও এটা একটা নিয়ে যাবো এখন নাস্তা করতে। সাজেক পুরোপুরি ফাঁকা এখন একেবারেই, যদি একটু দেখাই রোড ঘাট, সিজনের সময় পুরোপুরি একবারে যখন ফুল থাকে একেবারে চারপাশে, মানে দুই পাশে হচ্ছে মানুষ আর মানুষ অ্যান্ড চান্দের গাড়ি হচ্ছে পার্কিং করা থাকে, যেহেতু এখন ফাঁকা খুব একটা মানুষ নাই। আর এই সাইড থেকে মাশাল্লাহ ভিউটা অসাধারণ লাগতেছে, মেঘের সাথে সাথে আমরা যাচ্ছি, মনে হচ্ছে মেঘও আমাদের সাথে আগাচ্ছে এপাশ থেকে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, ওই সাইড থেকে ভিউ অসাধারণ। সাজেকের স্কুল জুনিয়র হাই স্কুল। চলে আসছি নাস্তা করতে মন্টানা রেস্টুরেন্টে, আর সকালে নাস্তা আছে হচ্ছে খিচুড়ি আর পেঁয়াজের ভর্তা বা কী বলে এটাকে, আর ডিম ভাজি। এখন নাস্তা করবো, আর নাস্তা করার পর প্ল্যান আছে হচ্ছে ঝর্ণার দিকে যাবো, কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বুঝতেছি না যেতে পারবো কিনা। সকালে নাস্তা করার পরে আসলে বৃষ্টি হচ্ছিলো, এই কারণে কোনো দিকে যাইনি, ঝর্ণা যাওয়ার যে প্ল্যান ছিল। তাকিম অবশ্য সাথে যাচ্ছে না, ও একটু অসুস্থ। কিরে তাকিম কী হয়েছে তোর? ওর একটু আসলে গতকালকে রাতে বৃষ্টিতে ভিজার পর একটু জ্বর আসছে, তো বললাম তুই রেস্ট নে আমরা যাই, আর সাথে হচ্ছে কয়েকজন ভাই যাচ্ছেন তাদের সাথে একটু পরে পরিচয় করাই দিচ্ছি, তো চলেন আগে যাই। ঝর্ণা যাওয়ার জন্য যে রাস্তা এটা একবারে নেমে গেছে, আর আমি এখন এই যে বিকাশ মামার সাথে বাইকে যাচ্ছি, যতটুকু সম্ভব যাবো বাইক, এরপর আবার হাঁটা লাগবে। মামা কতক্ষণ হাঁটা লাগবে? পুরোপুরি মোটামুটি যেহেতু বৃষ্টি হয়েছে একটু পিচ্ছিল, সাবধানের সাথে নামতেছি। আর এদিক থেকে এটা কি ঝর্ণা বা কি জানি না, এটা নাকি এখানে যাবো এখন আমি যাই না, যেহেতু আগে যাই নেই। আমার সাথে যে দুজন ভাই আছেন ওনারা এখানকার স্থানীয়, তো ওনারা আমার থেকে অনেকটা সামনে আগে গেছে, ওই যে সামনে দেখা যাচ্ছে ওনাদেরকে, ওনাদের সাথে হচ্ছে হেঁটে পারতেছি না আমি। আর আধা ঘন্টার মতো প্রায় নামছি, পিছনে প্রচুর গাছপালা, গাছে চিপা চাপা দিয়ে নামায় নিয়ে আসছে, আর এখানে একটু আলো আছে, একটু দাঁড়াইলাম। আর এখানে আছে হচ্ছে বোরহান ভাই, আর পিছনে হচ্ছে বিকাশ মামা, এই দুজনের সাথে এসে আমার মনে হচ্ছে লস, কারণ ওনারা দেখেন লাঠি নেই কিছু নেই, আমার থেকে প্রায় 5 মিনিটের সমান দূরত্ব আগায় যাচ্ছে প্রত্যেকবার, আমি ধরতেই পারতেছি না, যদি ওনারা দুজন এখানকার লোকাল। আর একটু আগে হচ্ছে বিকাশ মামা এটা কেটে দিছে আর কি, তো ধন্যবাদ বিকাশ মামা। চ না গান, আর কতটুকু বাকি আছে? আপনিও প্রথমবার, তো এত বছর এখান থেকে আর যান নাই? হ্যাঁ হ্যাঁ বলেন কি। আর বিকাশ মামা আপনিও প্রথম, কি বলেন? আপনার সাজেকে থাকেন কি জন্যে? আমি ভাবছি যে ওনারা হয়তো অনেকবার গেছেন,
ওনারা সাজেকেই থাকেন, তো আশা করি শুনতেছি ওনারও প্রথমবার। ওনারা যেহেতু এসব রাস্তায় নিয়মিত যাতায়াত করেন, তো ওনারা খুব তাড়াতাড়ি আগে যেতে পারতেছে, বাট আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। লাস্ট ট্রেকিং করছিলাম হচ্ছে মার্চে অথবা এপ্রিলে, এপ্রিলে বকার লেকের ওই সাইডে কেউকার রঙে। এরপরে অনেক দিন আর হাঁটাহাঁটি হয় নাই, মানে হচ্ছে ট্রেকিং হয় নাই। আর এটা পুরো একবার হচ্ছে নিচু রাস্তা দেখেন, মানে রাস্তাটাও এতটা ভালো না। হাঁটতে হাঁটতে একটা জুম খেতে সামনে চলে আসছি, আর এখানে মানে জুমের শশা না, এটা কি বলেন মারফা না কি জানি একটা বললেন, এখানে জুমের ভাষায় বলে মারফা, বাংলাতে শশা। আচ্ছা আচ্ছা, আর এগুলো উঠাবে কখন? এই তো কয়েকদিন পরে, এই যে ফুল করতেছে। আচ্ছা, ওই পাশে ভুট্টার ইয়াও আছে, জুমও আছে, আপনি ধানের সাথে ভুট্টা আবার মরিচও আছে, হলুদ আছে, এখানে একসঙ্গে মরিচ হবে, তারপর ভুট্টা হবে, এই যে হলুদ আছে, হবে হলুদ হবে আর তিল হবে, একসঙ্গে সবকিছু হয় এই জায়গাতে, একসাথে একসাথে সবকিছু হবে। ভুট্টাগুলো অনেক স্বাদ বুঝছেন। হ্যাঁ, ভুট্টা হয় কখন, মানে কখন আসলে পাবো? আর আপনার আরো এই যে তো শুরু, আর 15-20 দিন ওই যে ওখানে ধরছিল, ওটা উঠে ফেলছে না, নিয়ে গেছে। আমরা হাঁটতেছি এখনো প্রায় হয়তো আরও 20 মিনিট লাগবে, অনেক নিচের দিকে নামছি, এখন আবার একটু সমতল, আবার সামনে মনে হচ্ছে আবার নিচের দিকে নামা লাগবে, যেটার জন্য সকাল থেকে আসি নাই বৃষ্টি। অ্যান্ড অর্ধেক রাস্তা আসার পর আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে হচ্ছে বোরহান ভাই একটা বোতল সংগ্রহ করছে না মোবাইল টোবাইল ঢুকানোর জন্য, আর ওদিকে বিকাশ মামা দেখতে গেছে হচ্ছে ঝুমের শশা পাওয়া যায় কি না। আর এই সাইডে একটা সুন্দর ঝুমঘর আছে, তো বৃষ্টির মধ্যে রাস্তা এখন পিচ্ছিল হয়ে যাবে, আরও আরও সতর্কতার সাথে নামা লাগবে। আর বিকাশ মামা আমার জন্য এটা নিয়ে আসছে, নাম কি কি বললেন ভাই এটার নাম? এখানে পাহাড়ি ভাষায় করে সিন্দ্রে, সিন্দ্রে সিন্দ্রে সিন্দ্রে, যাই হোক কিছু একটা হবে সিন্দ্রে বা এরকম কিছু একটা। এটা হচ্ছে এটা, আর এই জুম থেকে এটা উঠানো হয়েছে। তো চলেন ভাই রওনা দিই, বৃষ্টি চলে আসছে পিছনে মোটামুটি, ঝোপঝাড়ের ভিতর দিয়ে এসে এখন আবার এ ডাউন, মানে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, বাট বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরোপুরি পিচ্ছিল। বাকি দুজন নেমে গেছে অলরেডি, আমি লাঠি নিয়ে নামার প্রস্তুতি নিচ্ছি, মানে মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছি, যেহেতু পুরোটা পিচ্ছিল তো যাই। আর যেহেতু পিচ্ছিল রাস্তায় বেশি ভিডিও করতে পারতেছি না, যখন একটু দাঁড়াচ্ছি তখন একটু একটু ভিডিও করতেছি। আবার একটু সামনে আগানোর পরে সামনে পুরো রাস্তাটা আবারও নিচের দিকে, যদি দেখাই এই যে পুরো নিচের দিকে ঢালু। আর আমি যেই জুতার পরে আসছি ওটার অবস্থা খারাপ, পিছনে এত পরিমাণ কাদা ছিল, যদি দেখাই এই যে এখন এইটাকে এই সাইডে একটা রেখে যাবো, যখন উঠবো তখন ওটা আবার নিয়ে যাব। আর একটু খালি পায়ে মনে হয় গ্রিপটা ভালো পাচ্ছি, যখন খালি পায়ে নামতেছি। আর এইখান থেকে ঝর্নার যে পানির যে আওয়াজটা সেটা পাচ্ছি, একটু শুনেন, মানে সাউন্ডটাই অনেক প্রশান্তিদায়ক। আচ্ছা নিচে নামি, তারপর আবারও ঝর্ণা দেখাচ্ছি আপনাদেরকে। ফাইনালি ঝর্ণার সামনে চলে আসছি, যদি ঝর্ণা দেখাই এই যে ঝর্ণা, একটু সামনে গেলে একটু ভালো ভিউ পাওয়া যাবে। বাকিরা আমার অনেক আগে এসে, মানে বাকি দুইজন আমার অনেক আগে এসে গোসল করা শুরু করে দিছে মনে হয়, আমাকে ডাকতেছিল বারবার নিচ থেকে। একটু একটু প্যারাল হয়ে গেছি যেহেতু বৃষ্টি হয়েছে, মানে পিচ্ছিল অবস্থা। একটু সাউন্ডে শুনুন, পুরো রিল্যাক্সিং। আসার সময় বারবার হচ্ছে বিকাশ মামা হচ্ছে বলতেছিল এত কষ্ট হচ্ছে কেন, যদিও বিকাশ মামা অনেকটা আগায় ছিল আমাদের, মানে আমার আর বোরহান ভাই থেকে, যেহেতু পাহাড়ের মানুষ স্ট্যামিনা বেশি, এটাই স্বাভাবিক। আমরা হচ্ছে সমতলে চলি সবসময়, এটা আমার মাথা ঘুরাচ্ছে এখনও, মানে আসলে উঠার সময় আপিল একেবারে উঁচার দিকে, এরকম মানে পাহাড় আমি এক্সপিরিয়েন্স করি না এখন পর্যন্ত। মামা কেমন লাগছে? আপনিও প্রথমবার গেছেন, আমিও প্রথমবার, আপনি সাজেকে থাকেন, যাক আমার উসিলায় আপনার বোরহান ভাই একসাথে যাওয়া হয়েছে। আর এখন আসি হচ্ছে একবারে মামার দোকানের সামনে, আর এই রাস্তাটা হচ্ছে সে ঝর্ণা থেকে উঠছে, আর এখানে মামার দোকান। আর আসলে মামার সাথে দেখা করে যাবেন, অমায়িক মানুষ, গল্প করে ভালো লাগবে। আসলে দেখা করে যাবেন, ঠিক আছে মামা, যাই রুমে যাই। রুমে চলে আসছি, আর রুমে তাকিমকে রেখে গেছিলাম, জাস্ট নাই ভালো করছিস, কারণ রাস্তা প্রচুর পিচ্ছিল ছিল। যাওয়ার সময় ঝুমের থেকে যে একটা ফল উঠেছিলাম, ফল হবে না সবজি হবে আমি বুঝতে পারতেছি না, এটা কি বলবো এটাকে, তো দেখ মানে কাটা পর চার পিস হয়েছে, যারা গেছি আমরা সবাই খাইছি, তোর জন্য একটা পিস নিয়ে আসছি, খেয়ে বলে দেখ কিসের মতো লাগতেছে তোর কাছে।
Exactly, আমার কাছে শোশাই লাগছে যদিও এটার নাম নাকি হচ্ছে সিনজে নাকি জানি এটা বললো বাট পুরো পুরো হচ্ছে একটা ওই কুচি শোশা আছে না যেরকম থাকে সেম এই টাইপের রাতের খাবার খেতে চলে আসছি আর সাজেক আসছি ব্যাম্বু চিকেন খাবো না তা কি হয় আর এখন পেদা টিং টিং রেস্টুরেন্টে আছি আর ব্যাম্বু চিকেন রেডি এই যে ব্যাম্বু চিকেন লাস্ট হচ্ছে বগালেকের এখানে খাইছিলাম আর প্রায় তিন মাস পর আজকে আবার খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসছি সময় প্রায় 12টা বাজে যদিও রুমে আসার আগে হেলিপ্যাডের সাইড একটু ঘুরে আসছি কারণ আজকে সাজেকে আমাদের লাস্ট নাইট আগামীকালকে সরাসরি লক্ষ্মীপুর চলে যাব লক্ষ্মীপুর যাওয়ার আগে আমি আর তাকে আরেকটা প্ল্যান করতেছি যদি আগে আগে বের হইতে পারি সাজেক থেকে তাহলে হয়তো মহলছড়ি সিন্ধুকছড়ি দিয়ে বের হয়ে জালিয়াপাড়া দিয়ে যাব মানে একটু ওই রোডটা ঘুরে যাব অ্যান্ড যদি দেরি হয়ে যায় তাহলে সরাসরি লক্ষ্মীপুরের দিকে চলে যাওয়ার প্ল্যান আমাদের আজকের ভিডিওটা আর লম্বা করবো না এখানে শেষ করব যেহেতু ঝর্ণায় গিয়েছিলাম একটু টায়ার্ড লাগতেছে বেশি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ